করুক রিসিভ করুক না না তা করুক না কে আসবে মেজর অফিসার না না আমি কেটেছি আমি মেজর কেন সেনাপ্রধান আসলো সে তো ইসলামের বিপক্ষে যাবে না ৪২ পৃষ্ঠায় সে বলছে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে সে মহানবী বলে আমাদের আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী বলতে সে অস্বীকার করছে বলছে এখন তো আরেক ফেরকা বেরিয়েছে আহলে কোরআন এতদিন শুনতেন আহলে হাদিস এখন বেরিয়েছে আহলে কোরআন এরা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানার দরকার নাই বাংলাদেশে এই দলের যে ঠাকুর এটারে ধরছিলাম আমি ৬ মাস আগে দেখছেন আপনারা আপনারা কেন আমার বিশ্বাস পৃথিবীতে ৫৪ কোটি মানুষ বাংলায় কথা বলে এর মধ্যে অন্তত তিন ভাগের এক ভাগ বাংলা ভাষাভাষী মানুষ আমার এই বহসটা দেখেছে ডিবেটটা দেখেছে কারণ এই ডিবেটের পর আমি ইউরোপ গিয়েছিলাম তো ব্রিটেন যাওয়ার পথে আমি ঢাকা থেকে কাতার কাতার থেকে হিত ওই গেটওয়ে এটা ব্রিটেন একটা এয়ারপোর্ট ওখানে এবং ব্রিটেনে যত জায়গায় যত শহরে গেলাম মানুষ এসে দৌড়ি আমাকে জড়ায় ধরে দোয়া করে একটা কাজের কাজ করছেন আমি ভাবলাম আমার এই ডিবেটটা আল্লাহ খুব খুশি হয়ে কবুল করছেন ঠাকুরটা বড় বড় আলেমকে যে অপমান করছে আগে আমার কাছে যাবার আগে বড় বড় শায়খুল হাদিস মুহাদ্দিসদের কাছে যে ভিডিও খুলে তিন চার মিনিট কথা বলে হেনস্তা করে ভিডিও ছেড়ে দিত যে আমার কাছে এত বড় মুহাদ্দিস হেরে গেছে কিন্তু ও জানতো না আব্বাসীর ঘরের রগ একটা টেরা গেছে আমার কাছে অবশ্য সে জানে বাগের গুহায় খরগোশ একা যায় না ও প্রথমে ক্যান্টনমেন্ট থেকে ফোন দিছে এক মেজরকে দিয়ে নানগঞ্জের পুলিশ সুপারকে যে আমাদের লোক যাচ্ছে আব্বাসী মঞ্জিল তাকে প্রোটেকশন দিবেন পুলিশ সুপার তাকে ১২ জন ফোর্স দিয়েছে ১০টায় আমার সাথে ডিবেট সকাল ৯টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে ডিসি সাহেবকে ম্যানেজ করছে ফোর্স নিয়ে লট বহর নিয়ে আব্বাসী মঞ্জিলে আসছে এসে আমার অস্ত্রগুলো দেখে ভূমিকম্প শুরু হয়েছে আমার অস্ত্র তো আর ট্যাঙ্ক আমার না কিতাবপত্র এখন বলে আজকে না কালকে তখন বহসে বসাইতে যা করতে হয় আমি করলাম বসছে মাত্র ২২ মিনিটের মাথায় নাকে খত দিয়া পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে মনে রাখবেন এই আহলে কোরআন দাবিদারের আহলে শয়তান আল্লাহর হাবিবের একটা সহি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে কেমন সহি হাদিস যেটা সবার নিকট সহি বুঝেন নাই সৌদি উচ্চ ওলামা পরিষদের ফতোয়া من انكر حديثا صحيحا من احاديث رسول الله صلى الله عليه وسلم قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر الله রাসূলের একটা হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহি বলে প্রমাণিত এরকম একটা সহি হাদিস যা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে তাহলে ঈমান কি শুধু কোরআন বিশ্বাস না হাদিসও বিশ্বাস করতে হবে শুধু হাদিস বিশ্বাস না সুন্নাত বিশ্বাস করতে হবে সুন্নাত মুস্তাহকামা সুন্নাত মুস্তাহকামা যেটা সুন্নাত নস দিয়ে প্রমাণিত ওই রকম সুন্নাত যে অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে ঠিক কি না তাহলে আমার ভাইরা প্রথম হচ্ছে ঈমান প্রথম কি ঈমান বুঝলেন ইসলামের শুরু হচ্ছে ঈমান সুবহানাল্লাহ ইসলামের মূল হচ্ছে ঈমান মূল কি ঈমান ঈমান এনে মুমিন হওয়া যায় মুসলিম না হয়ে কিন্তু ঈমান ছাড়া কিয়ামত তক চেষ্টা করে মুসলিম হওয়া যায় না এই জন্য কাফেরদেরকে আমরা কাফের বলি অমুসলিম বলি আগে কি
ইমান আগে কি ইমান সুবহানাল্লাহ ইমানটা মূল ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি আমাকে বুঝাতে হবে নইলে দিন বুঝবেন না ইমান হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন আল ইমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান সুবহানাল্লাহ বলবেন না সেজন্য কেউ যদি সারা দিন সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সে মুমিন হতে পারবে না কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে মুমিন হয়ে যাবে কারণ যে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলো সে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো যে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো উলুহিয়াতকে বিশ্বাস করলো রুবুবিয়াতকে বিশ্বাস করলো ইবাদতকে বিশ্বাস করলো আখেরাতকে বিশ্বাস করলো সালাতকে বিশ্বাস করলো তাকদীরকে বিশ্বাস করলো শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে ঈমানের 70টি শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দেন বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক এই সূক্ষ্ম বিষয়টা আমার দেশের লামাজহাবী ভাইরা বুঝতে চায় না বলে কালেমা অর্ধেক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না লামাজহাবী ভাইরা যে বুঝে না তা না ভালো করেই বুঝে কিন্তু পারছে জইছে মাথা বেঁচে ফেলছে মাথা কি করছে মনে রাখবেন আমি দার্থহীন কণ্ঠে বলে যাই আহলে হাদিস দাবিদার লামাজহাবি কোন মাসলাক নয় একটা ফেরকা ফিরকাতুন লামাজহাবিয়া ফিরকা লামাজহাবিয়া ফিরকাতুন মিন ফিরাকিল বাতিলা এটা 72 ফেরকার একটা বাতিল ফেরকা আমি আগে তো বলি মানুষ বলতে আব্বাসী সাহেব বাড়াবাড়ি করে এখন হারে হারে টের পাচ্ছে সারা দুনিয়ার মুসলমান বাংলাদেশের সমস্ত মুসলমান যখন ইসরায়েলের বিরোধিতা করেছে হামাসের পক্ষ নিয়েছে আমার দেশের ভণ্ড লামাজহাবীরা হামাসের বিরোধিতায় ইহুদিদের পক্ষে ফতোয়া দিয়েছে তাদের ব্যাপারে সাবধান হতে হবে রাজি আছেন তাদের কাজই হচ্ছে এগুলো হচ্ছে জানবাদীদের পয়সা খায় পাকিস্তানে যে আহলে হাদিস দাবিদার নেতা লামাজহাবীদের সে ব্যানারে লিখে রাখছে তার ব্যানারে আই এম এ মুসলিম জার্নিস্ট আমি একজন মুসলিম ইহুদিবাদী তো মুসলমান আবার ইহুদিবাদী হয় কেমন করে হতে পারে আপনারা দেখবেন সার্চ দিলে ইউটিউবে ইন্টারনেটে পাকিস্তানে লামাজহাবীদের যে নেতা সে দাবি করে আই এম এ মুসলিম জার্নিস্ট আমি মুসলিম কিন্তু ইহুদিবাদী এর মানে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সবটাই ইহুদিদের জায়গা মুসলমানের এখানে কোনো হক নাই এটা হচ্ছে জানবাদ এটা কি নাউজুবিল্লাহ বলবেন না বাংলাদেশে 14 কোটি মুসলমান তো এজন্য সাহস করে আর বলতে পারতেছে না লামাজহাবীরা কিন্তু আস্তে আস্তে তো গোমর ফাঁস হচ্ছে ঠিক কি না আমার ভাইরা তাহলে ঈমান কি ইমাম আযম আরো ব্যাখ্যা দিয়েছেন বিমা জা আবিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন সেই কোরআন সেই হাদিস সেই সুন্নাতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান
আমরা শুধু কোরআন বিশ্বাস করি না হাদিসও বিশ্বাস করি।